নমস্কার বন্ধুক ডাব্লিউএস অনলাইন আমার সাথে আন্তরিক ভাস কথা জানাচ্ছি আজকে আমরা শুনবো গণিতের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ প্রথম পর্ব তো আমাদেরকে দুটো কথা মাথায় মনে রাখতে হবে যে চল কি এক দুই তিন চার পাঁচ এগুলোর প্রত্যেকটা সংখ্যা যে কোনো জায়গায় একই মান হয় অথবা একের মান সবসময় একই হবে দুইয়ের মান সবসময় দুই হবে আর তিনের মান সবসময় তিন হবে কিন্তু এর মান সব জায়গায় এক হয় এর মান সব জায়গায় এক হয় না কোনো অঙ্গে এর মান পাঁচ বেরোতে পারে বা কোনো কোনো জায়গায় এর মান এক বেরোতে পারে তাহলে এর মান অনির্দিষ্ট থাকে বা সেটা চলমান হয় তাই নির্দিষ্ট থাকে না তাই একে বলা হয় তাহলে এক্স কে বলা হয় চলরাশি আর যে সংখ্যাগুলো মানগুলো নির্দিষ্ট থাকে নির্দিষ্ট মান তাকে বলা হয় ধ্রুবক তাহলে যে সব মানগুলো অনির্দিষ্ট হয় সেগুলো হচ্ছে চলরাশি যেমন এক্স ওয়াই জেড এ এইগুলো সব কটা হচ্ছে মান অর্থাৎ এগুলোকে বলা হয় চলরাশি আর এক দুই তিন চার পাঁচ ছয় যত সংখ্যা আছে সেগুলো সব হচ্ছে এক একটা ধ্রুবক পট তো উদাহরণ অনুসারে দেখি একটা টু এক্স টু এক্স এর মধ্যে কি এক্সটা হচ্ছে অনির্দিষ্ট হচ্ছে চলরাশি আর টুটা টা হচ্ছে ধ্রুবক আর একটা উদাহরণ দেখি সেভেন এক্স এর স্কোয়ার তাহলে এখানে সেভেনটা হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন সেভেনটা হচ্ছে ধ্রুবক রাশি আর এক্স এর স্কোয়ারটা হচ্ছে চলরাশি তাহলে আমরা চেনে গেলাম তাহলে আমরা জেনে গেলাম যে কোনটা চলরাশি আর কোনটা ধ্রুবক পট এবার জানবো আমরা পথ কি আচ্ছা কোনো একটা সমীকরণ ভাব ধরে নিন এখানে আছে এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোনো একটা সমীকরণ দিয়ে নিন সাত দেওয়া আছে আর কোনো কোনো সমীকরণ ধরে নিন এক্স মাইনাস এইট দেওয়া আছে এখানে দেখেন এক্সের কটা পার্ট আছে একটা হচ্ছে এক্স এর স্কোয়ার দিয়ে একটা একটা এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কিছু মানে x টু দি পাওয়ার ওয়ান পার্ট আর হচ্ছে যে কোনো একটা সংখ্যা তাহলে এখানে একটা দুটো তিনটে পার্ট আছে তাহলে কটা পদ এটায় তিনটে পদ আছে সংখ্যাটা হচ্ছে ত্রিপদী আর এখানে কটা পার্ট আছে এখানে একটাই আছে সংখ্যা ধ্রুবক পাটটা তাহলে হচ্ছে এক পদি আর এক্স মানের সঙ্গে কটা পাঠ আছে একটা চলো পাট আর একটা ধ্রুবক পাট অর্থাৎ দুটো বলা হয় দু পদ আচ্ছা বুঝবো কি করে কটা পদ আছে সব থেকে সোজা হিসাব মনে রাখতে হবে প্লাস আর মাইনাস চিহ্ন এটা শর্টকাট এখানে কিছু নেই মানে কটা আছে প্লাস একটা তাহলে এক দুই তিন ওই জন্য তিনটে প্রতিদি এখানে কি আছে কিছু নেমে বাঁ দিকে একটা প্লাস বাঁ দিয়ে একটা প্লাস আছে তাহলে কদী এক প্রতি আর এদিকে কটা আছে কিছু নির্মাণে বাঁ দিয়ে একটা প্লাস আছে আর এখানে একটা মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস কটা পদ দুটো পদ তাহলে আমরা প্লাস মাইনাস গুণলে বুঝতে পারব যে কটা পদ আছে আমরা তাহলে জানা পদ কি চলরাশি কাকে বলে আর ধ্রুবক পাঠ কাকে বলে ঘাত মানে হচ্ছে ইংলিশে কাকে পাওয়ার বলে হোয়াট ইজ পাওয়ার বা ঘাত কাকে বলে ধনী এক্স একটা একটা চলরাশি এক্স মানে কি এক্স মানে শুধু এক্স আচ্ছা এক্সের সঙ্গে যদি আমি এক্সের গুণ করে তাহলে কত হয় এক্সের স্কয়ার হয় আমরা জানি এক্সের সঙ্গে যদি তিনবার গুণ করি এক্স গুণ এক্স গুণ এক্স তাহলে কত হচ্ছে এক্স এর মাথায় তিন হয় অর্থাৎ এক্স কে যতবার গুণবো তার মাথায় ততবার বসবে কিছু নেই মানে এখানে এক আছে তাহলে এইটা হচ্ছে তার ঘাত বা পাওয়ার তাহলে এক্স এর এখানে কত ঘাত এক্স এর ঘাত হচ্ছে এক এখানে এক্স এর কত ঘাত এখানে এক্স এর ঘাত হচ্ছে দুই এখানে এক্স এর ঘাত কত এখানে এক্স এর ঘাত হচ্ছে তিন আর যদি ভাব নেই সাত আছে সাত সাতের সঙ্গে কিছু আছে সাত মানে কি তাহলে সাতের এক্স এর ঘাত কত সাতের সাথে কোনো সংখ্যা নেই সাতের সঙ্গে কী কী আছে মানে কোনো এক্স নেই তাহলে কত আছে সাথের সঙ্গে এক আছে এক মানে যা আর এক্স সুদি পাওয়া জিরো মানেও এক এর মধ্যে কোনটা এক্স রেস ফর্মে আছে দেন এখানে ঘাত কোনটা এক্স রে র ঘাত হচ্ছে দুই আর এখানে এক্স রে র ঘাত হচ্ছে পাঁচ এখানে এক্সের ঘাত হচ্ছে এক আচ্ছা এটা এক কাছে ক্যালকুলেশন করতে হবে এটা তাহলে এখানে এক্স রে ঘাত দুই আছে তাহলে এখানে এক্সের হাত দুই আছে আর এখানে এক্সের হাত দুই আছে তাহলে একমাত্র এই পার্টটাতেই এক্স রে দীঘাত না বুঝে গেছে আমি আজকে শিখলাম ঘাত কাকে বলে টু এক্স এ স্কোয়ার এর মধ্যে ঘাত কোনটা এটা হচ্ছে ঘাত আর চলরাশি কোন এটা চলরাশি তাহলে প্রথম নম্বর এক নম্বর সমীকরণ কি হবে এক নম্বর সমীকরণ কি হবে তাহলে প্রথম টুকি এক নম্বর সমীকরণটা এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স আর কিছু নেই মানে তলায় এক আছে তলায় এক আছে তাহলে এবার নিচে নিচে লসও করতে হবে এক্স ওয়ান আর এক্স লসও করলে এক্স হয় এবার মনে রাখতে হবে নিচে কেটে নিচে ভাগ করতে হয় যেটা করে তাকে উপর দিয়ে গুণ করতে হয় নিচেকে দিনে ভাগ করছি তাহলে এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স এক্সের সঙ্গে এক্সকে গুণ করলে এক্সের স্কোয়ার তাহলে আবার চিহ্ন বসে যাবে এটা দিয়ে ভাগ করলে এককে এর সঙ্গে এক্স দুই ভাগ করলে এক্স এক্সকে এক দিয়ে গুণ করলে এক্স এক্সের সঙ্গে এক্স ভাগ করলে ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ইকোয়াল টু সিক্স সিক্সের তলায় ওয়ান লিখলাম এবার কোনাকুনি গুণ হবে তাহলে এর সঙ্গে এর গুণ হবে আর এর সঙ্গে এর গুণ হবে তাহলে এটা হবে ওয়ান 1 * x2 - x + 1 = 6 * x 6 * x = x সমগুণ করে সে সমগুণে পরে থাকবে x2 - x + 1 = 6x তাহলে 6x তো উপাসে নিয়ে যাব তাহলে x x2 - a x2 - x + uh, 1 - 6x = 0 এখানে প্লাস x উপরে গিয়েলে b x 6x হলো এবারে ক্যালকুলেশন করলে কি হবে এখান থেকে বা এক্সের স্কোয়ার এবার মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় তাহলে এক্স আর ছটা এক্স মিলে সাতটা এক্স হচ্ছে বড়টাকে বড়োটা হচ্ছে সিক্স তাহলে এর দিকে বিয়োগ চিহ্নটা বসাবো কেন এটা বড় আছে আর প্লাস ওয়ান টু জিরো তাহলে এটা এক্স স্কোয়ার এক্স আর প্লাস ফর্মে ভাঙতে পারলাম তাহলে এতকড়া সমীকরণের মধ্যে এটাকেই ভাঙা গেল আর বাকিগুলোকে ভাঙা যাবে না তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার এবার তিনের অঙ্কটা তিন অঙ্কটা কি বলেছে এক্স টু পাওয়ার সিক্স মাইনাস এক্স এর কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো দেওয়া আছে সেটাকে আমরা ভাঙছি এক্স এর ছয় ছয়কে আমরা দুই গুণ তিনে ভাঙতে পারি মাইনাস এক্সের থ্রি মাইনাস টু ইকোয়াল টু জিরো বা এবার আমি এক লিখছি এভাবে এক্সের কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্সের কিউব মাইনাস টু এ আমরা ভাঙতে পারি কারণ দুই কে তিন গুণ করা যা তিনকে দুই দুই গুণ করা তাই তাই আমি দুই গুণ থেকে তিন গুণ দুই লিখেছি একই ব্যাপার তাহলে বা এবার এক্স 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 কিউব আছে এখানে এক্স কিউব আছে তাহলে আমরা এক্স কিউব যে ওয়াই লিখছি তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেলো মাইনাস ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এটা সেই ফর্মে আসলো ওয়াই স্কোয়ার ওয়াই আর সিঙ্গেল ফর্মে আসলো আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার আর ওয়াই আর সংখ্যা পার্ট ভাঙলে তাহলে সেটা সেই ফাঙ্গ অর্থাৎ এটাকেই বা ভাঙবো এটাকে আর করবো এটা করবো কী করে ফার্স্টে আমরা কোন গুণ করবো তাহলে এর সঙ্গে একে গুণ করবো এক্স গুণ থ্রি এক্স ইকোয়াল টু এর সঙ্গে গুগুন করবো ওয়ান গুণ ফোর মাইনাস এক্স সময় এগুলো ব্যাকেট লিখবে নাহলে অঙ্ক ছিন্ন করতে অসুবিধা হবে তাহলে এক্সের সঙ্গে এক্সগুণ করলে এক্সের স্কোয়ার আর তিনটা বাইরে বাঁ দিকে বসে যাবে ইকোয়াল টু এবার ওয়ানের সঙ্গে গুগুন করলে একই পড়ে থাকে এবার কী করবো আমরা আগের ফর্মে ভাঙব কোন ফর্মে এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো ফর্মে তাহলে কী করবো এক্স পাটার সংখ্যাটাকে ওই দিকে নিয়ে চলে যাব তাহলে থ্রি এক্স স্কোয়ার যা ছিল বসে যাবে

আগে সবগুলোকে ভেঙে নেবো তাহলে ফার্স্ট পার্টে সবগুলোকে ভেঙে নেবো দেখে ভাঙার কিছু নেই যা আছে বসে দিলাম এবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে এটা এটা গুণ করার একটা নিয়ম আছে তাহলে এটার নিয়ম হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি নিয়মে এটা কেয়া করবো এটা করার সঙ্গে কি করতে হয় ফার্স্টের পার্টের সঙ্গে এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট এটা থার্ড পার্ট আর এটা ফোর্থ পার্ট তাহলে ফার্স্টের সঙ্গে এগুলোকে গুণ করব তারপরে যেটা বেরোবে তাকে ওপর তাহলে এটা ফার্স্ট পার্ট কি ফার্স্ট এটার সঙ্গে এগুলোকে গুণ করবো তাহলে এ সঙ্গে সি প্লাস ডি গুণ করবো আর পরের পাটটা কী আছে প্লাস বি আছে তাহলে প্লাস বি বসিয়ে এই পাটটাকে আবার গুণ করবো তাহলে কী কী বেরোচ্ছে তাহলে বেরোচ্ছে এর সঙ্গে সি গুণ করলে এসি আর এর সঙ্গে ডি গুণ করলে এ ডি প্লাস বি এর সঙ্গে জি সি করলে সি আর বি এর সঙ্গে ডি করলে বি বিডি যে বললো সি প্লাস এ ডি প্লাস বি সি প্লাস বি ডি এরকম আসবে ঠিক সেরকম তাই বেরোবে তাহলে এই সঙ্গে এইগুলো গুণ করবো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আবার প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইকোয়াল প্লাস টু ঠিক আছে আবার এটা টুকবো আমরা থ্রি এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইকোয়াল টু এবার এল করবো তাহলে এক্সের সঙ্গে ইসগুন করলে এক্স এর স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে থ্রি গুণ করলে থ্রি এক্স প্লাস ফোরের সঙ্গে ইসগুন করলে ফোর এক্স প্লাস চারের সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারো প্লাস টু বা 3x2 যাচ্ছে বসিয়ে দেব এবার 3x আর 4x যোগ করলে কত হয় 7x বা এবার কি করে সব পার্টগুলো একপাশে নিয়ে যাব তাহলে 3x2 + 7x + 23 এটা আগে কিছু ছিল না আগে যে প্লাস ছিল তার প্লাস ওপরে গেলে -x2 প্লাস এখানেস উপরে গেলে -7x আর প্লাস 14 উপরে গেলে -14 তাহলে এদিকে 20 তাহলে সব তো উপরে চলে গেল তাহলে ওখানে জিরো তাহলে এবার থ্রি এক্সের স্কোয়ার আর এক্সের স্কোয়ার কী করতে হবে দিয়ে আছে বিয়োগ করতে হবে তাহলে তিনটে এক্সের স্কোয়ার দুটো এক্স স্কোয়ার এক্স এক্স বাদ দিলে কত হয় দুটো এক্সের স্কোয়ার সাত এক্সের সঙ্গে সাতটা এক্স বাদ দিলে কেটে যাবে আর তেইশের সঙ্গে চোদ্দো বিয়োগ করলে কত হবে নয় ইকোয়াল টু জিরো তাহলে এটাকে সাজা টু এক্সের স্কোয়ার প্লাস এক্স এক্সের পার্ট আছে কেন কিছু নেই তাও আমার দিতে হবে কেন এই পয়েন্টে সারাতে হবে প্লাস নাইন ইকোয়াল টু জিরো এবার এর নিচেকণ্ডগুলো কি যেটা আমরা বার করেছিলাম কি এক্স এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো এবার তুলনা করুন তুলনা করতে তাহলে এর মান এর মান কত বেরোচ্ছে এর মান বেরোচ্ছে এ মান বেরোচ্ছে দুই আর বি এর মান বেরোচ্ছে জিরো আর সি এর মান বেরোচ্ছে নয় তাহলে এ ইকাল টু টু বি বিকাল টু জিরো সি ইকাল টু নাইন তাহলে এইভাবে আমরা এ প্লাই এ বি সি এর মান বার করতে পারি এই সমীকরণটাকে আমাদেরকে এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিতে সাজাতে হবে এই ফর্মে সাজিয়ে আমাদেরকে দেখতে হবে এখানে এক্সের স্কোয়ার এক্সের কিউব এক্স আর এক্সট্রি পাওয়ার জিরোর সহক কত ফার্স্টে আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কী আছে এ প্লাস বি এর হোল কিউব সূত্র এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি +3ab2 + b3 a3 + 3a2b + 3ab2 + b3 플레이버 ছা হবে আমরা 플레이버 ছা হবে তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে a3 a3 মানে হচ্ছে x এর কিউস + 3a2b 3a2 মানে কি x2 b মানে কি b মানে এখানে 2

তিন আর দুই দুইয়ের স্কোয়ার মানে দুই দু দুকুণে চার চার আর তিনের সঙ্গে গুণ করে তিন চারে বারো এক্স প্লাস দুয়ের কিউব মানে দুই গুণ দুই গুণ দুই দুই দুকুণে চার দু দুকুণে আট ইকোয়াল টু এক্সের কিউব মাইনাস এক্স তাহলে সবগুলোকে এক পার্সেন্ট নিয়ে আছি তাহলে এক্সের কিউ প্লাস সিক্স এক্সের স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস আট এক্সের কিউব ওপারে কি জিনে মানে এখানে প্লাস আছে ওপারে গেলে হবে মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স ওপারে গেলে হবে প্লাস এক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্স টু বসব কেটে গেল ছটা এক্স স্কোয়ার এখানে কোনো এক্সে স্কোয়ার না তাহলে শুধু ছটা এক্সে স্কোয়ারি বসবে প্লাস বারোখানে এক্সের সঙ্গে আর একটা এক্স যোগ করবো তেরোটা এক্স প্লাস আট ইকোয়াল টু জিরো তাহলে এবার তুলনা করি এক্স এস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরোর সঙ্গে তুলনা করে দেখুন তাহলে এর মান বেরোচ্ছে এর মান বেরোচ্ছে ছয় বি বিয়ের মান বেরোচ্ছে তেরো আর সি এর মান বেরোচ্ছে আট তাহলে এ ইকোয়াল টু ছয়

তাহলে এক্স পাওয়া জিরো হচ্ছে আটের শখ তাহলে সি এর সহগ হচ্ছে মানে এক্স দি পাওয়া জিরো এর সহগ হচ্ছে আর্ট এটা হচ্ছে এ এটা বি আর এটা তোমরা এই ভিডিওগুলি চাও কি না সেই জন্য আমি ভিডিওটি বানিয়েছি যদি তোমাদের এই ভিডিওগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে লাইক করুন আর আমি লাইকের একটা এম রাখছি কারণ আমি জানতে চাই যে তোমরা এই ভিডিওগুলি চাও কি না যদি তোমরা ভিডিওগুলি চাও তাহলে অবশ্যই আমাকে এই সপ্তাহের মধ্যে আমাকে একশোখানা লাইক করবে যদি এই ভিডিওতে খানা লাইক করে তাহলে আমি অবশ্যই পুরো ক্লাস টেনের সমস্ত ভিডিওগুলি এই রকম টিউটোরিয়াল সমেত তোমাদের জন্য ভিডিওগুলো পাঠাবো এখানে ঘাত কত আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে তোমাদের পরীক্ষার জন্য হেল্প লাগবে কারণ পরীক্ষা শেষ হতে আর বেশি দেরি নেই আর দুটো মাস সময় আছে তাই অবশ্যই মাত্রই সঙ্গে সঙ্গে লাইক করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কি কি ধরনের তোমাদের ভিডিওগুলি লাগবে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য আমি আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে